বিশ্ববিদ্যালয়ত যৌন নির্যাতনের এক ঘটনা সংঘটিত হয়েছে। যৌন নির্যাতন চলার অভিযোগত গবেষক ছাত্রক গ্রেপ্তার করে জেললে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত ছাত্রজন MBBT বিভাগের কৌশল আগরওয়াল। সহপাঠী গবেষক ছাত্রীয় দুদিন পূর্বে এজাহার দাখিল করেছিল তেজপুর সদর থানাত। এজাহারের ভিত্তিত বরঘাট আরক্ষী বিশ্ববিদ্যালয় চৌহদর পর আটক করে ছাত্র কৌশল আগরওয়ালক। পিছে অবশ্যই পাছত তেজপুর মুখ্য ন্যায়িক দণ্ডাধীশের আদালতত হাজির করা হয় কৌশলক। অভিযুক্ত ছাত্রজনক জেলে প্রেরণ করে আদালতে। তেজপুর বিশ্ববিদ্যালয়ত যৌন নির্যাতনের এই ঘটনা। যৌন নির্যাতন চলার অভিযোগত গবেষক ছাত্রক গ্রেপ্তার করে জেলে প্রেরণ করা হয়েছে। দুইদিন আগতে আমি এখন FIR পাইছো। আমার তেজপুর সেন্ট্রাল ইউনিভার্সিটির এজনী ছাত্রায় FIR নেমড অ্যাকিউজড শ্রী কৌশল আগরওয়াল এগেনস্টত কিবা ধর্ষণের সন্দর্ভত একটা কেস গোচর রুজু করে। আর তারপর আমি যেটা প্রাইমার ফিশা তদন্ত করেছো কিছু সাইন্টিফিক এভিডেন্সও আমি পাইছো, যার ভিত্তিতে আমি কৌশল আগরওয়ালক আরেস্ট করি ফরওয়ার্ড করেছো মাননীয় আদালতে। এটা ইতিমধ্যে ন্যায়ালীন কোঠারিত কাস্টাডিত তাক প্রেরণ করেছে। আর সেটা তেজপুর থানা PS কেস নম্বর 2375/376 IPC অন্তর্গত সেটা কারবাই করা হয়েছে। কালি অনুষ্ঠিত হওয়া ক্যাবিনেট বৈঠকত কেবাটাও গুরুত্বপূর্ণ